Kerala me. Udbi na block korbi na aske? Kafun udbi. Block korbi na ki shonibar to. Ki shuru koshto tuhi. Shonibar to dili na. Goto shonibare. Ebaro dibi na. Na block. Shonibar to shei gelo. Kya? Kyu se? Block chilo na. Arey mama ebar hobe. Bhai aste se bhai. Ut. Bhai desa? Ha. To mone na aske koi tarik ki bar aske. Phone de bhai to. Oh shit. Bhai to ashbe. Huma. Phone de. Hello, bhai. Bhai, ashtasan na? Okay, khela hobe. Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no loving, that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things. I gotta just let it all out, I'm talking about the shit they've been talking about. Telling me I should do this, telling me I should do that. Telling me things about rap, talking the truth and then stabbing my back. They will knock me off track, no, too many things have been building, been hard to deal with, I just been drinking. Remember my moves in the past, I'm wondering what was I thinking. Lately I'm living in fear, wondering what if the end is so near. All of this shit going on, the shootings are strong. What's up guys, hope you all have an amazing day. Welcome to the AJ Lami channel. Apnara dekhchen vlog 7. Goto soptahe ekta vlog missing chilo, ami khub beshto chilam, exam cholteche, so kono vlog korte pari nai, but ajke ektu extra masala niye eshechi cause amader sathe ache the one and only Rayhan Bhai. So Rayhan Bhai সাথে আছি আমার বড় ভাই হিসেবে, সো আমাকে খুব স্নেহ করে এবং রায়হান ভাই সাথে আছি cause রায়হান ভাই এখন একটা নাটকে শুটিং চলতেছে। নাটকের নাম হচ্ছে ভাই। আমাদের প্রথম সিন দেখে হয়তো বুঝতে পেরেছেন, তো আপনার নাটকটা অবশ্যই দেখবেন। আর এই নাটকের মেইন বেস হচ্ছে ভাই কি জিনিসটা? It's all about action romance. Action romance বেস। সবাই দেখবেন, সবাই দোয়া করবেন, সাথেই থাকবেন। আর লামির ব্লগ বেশি করে দেখবেন, ইনশাআল্লাহ লামিকেও আমার সাথে কাজ করতে দেখবেন সামনে। আর এই নাটকে তো সে আসি, দেখা যাক কি হয় ভাই। আমি কিন্তু যে ব্লগ ছাড়াও, শনিবার দিন ব্লগ ছাড়াও এভরি সানডে মানডেতে হচ্ছে গিয়ে প্র্যাঙ্ক, আর ওয়েডনেসডেতে হচ্ছে গিয়ে ফানি ভিডিও। ও বাবা, সো অ্যাক্টিভ সপ্তাহে 3 দিন। ভেরি গুড ভাই। আরেকটা জিনিস, কিছু ভিডিও দেখে সবাই শেয়ার করে না? শেয়ার করবেন, নালিশ করলাম আপনার কাছে। শেয়ার না করলে মানুষ, মানে যারা ইয়াং নতুন শুরু করছে তারা আগাবে কি করে? আপনাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। সবাই কমেন্ট করবেন ভাইকে কেমন লাগতেছে, ভাইয়ের এই গেটআপটা, ভাইয়ের এর আগে কেউ দেখেন নাই, বা ভাই নতুন একটা মানে কি লুক আসতেছে এবার নাটকের। সবাই বেশি করে ফলো করবেন। ভাইয়ের নাম হচ্ছে রায়হান আব্দুল্লাহ। যারা চিনেন না তারা কি করতেছেন? রায়হান আব্দুল্লাহরে চিনেন না আপনারা? মিয়া আসলে এখনই ভাই চ্যানেলে যান, ভাইটা সাবস্ক্রাইব করেন। আমার সাবস্ক্রাইব না করলেও চলবে, সমস্যা নেই, আজকে সাবস্ক্রাইব চাবো না। তুই কিছু বলবি? আমি কি বলবো, মরে গেছি আমি, মৃত। হ্যাঁ আমি এখন মৃত। উল্টা আসতেছে কে এখানে? ভাই শরণ ভাই। লামি, তোর অনুভূতি কি বল, এদিকে বল, দর্শকের উদ্দেশ্যে কিছু বল। আমি মৃত, আমি এখন দাঁড়াও ভাই। ভিডিওটা সবাই শেয়ার করো প্লিজ। আমাদের রায়হান ভাইয়ের জন্য বেশি বেশি লাইক হবে। রক্ত পানি হয়ে গেছে বয়ে। আমি তুলতেছি। খাইছিলাম মনে হয়। খাইছিস? একটু খায় নে। রোজা? এত রক্ত বাইরে হওয়ার পরে কি রোজা রাখা যায়? Hey yo, what's up guys? So গতকালকে রায়হান ভাইয়ের সাথে একটা শ্যুট ছিল আমার, শ্যুটটা করলাম এবং অনেক এনজয় করলাম, যার কারণে গতকালকে ভিডিওতে তেমন কোনো মানে কথা বলতে পারিনি, বেশি একটা কাজ করতে পারিনি, ভিডিওতে অনেক কিছু দেখাতে পারিনি, জাস্ট কিছু বিরো রোল ছিল। অ্যান্ড আজকে সেকেন্ড ডে, মাত্র জাস্ট ঘুমের থেকে উঠলাম। এখন বাজে কয়টা বাজে? এখন বাজে 9:18। সো 9:18 বাজে। এখন আবার যাব রায়হান ভাইয়ের সাথে মিরপুরে আজকে মিরপুরে শুট আছে সো আমার কোনো আজকে আর শুট নাই তবে রায়হান ভাইয়ের সাথে থাকতে হবে আজকে যাব এখন রায়হান ভাইয়ের সাথে মিট করব মিট করে দেন তারপরে মিরপুর দিকে যাব বাট আমার এখন অনেক ক্ষুধা লাগছে আর ফয়সালের নাকি শরীর কাঁপতেছে একদিনে শুটিং করে ফয়সাল শরীর কাঁপে শরীর কাঁপে আল্লাহ ও একদিন শুটিং করে বাজার শরীর কাঁপতেছে আর আমাদের সত্যি কথা বলতে আজকে সকাল সকাল অনেক ক্ষুধা লাগতেছে না তোর কি ব্রাইটনেস অনেক বেশি তো ও আজকে অনেক ক্ষুধা লাগছে তো অনেক ক্ষুধা লাগে না কিন্তু আর শরীরটা অনেক খারাপ লাগতেছে হ্যাঁ ঘুম হয় নাই তেমন একটা আর গতকালকেও স্টাডি করি নাই আজকেও স্টাডি করতে পারবো না আগামীকাল সকালে না আগামীকাল 1:30টায় এক্সাম বললো না 1:30টার সময় এক্সাম So, তুমি এখন রেডি হও না কিসের জন্য? রেডি, শার্ট গায়ে দিয়ে। আর শার্ট গায়ে দিয়ে চলে যাবা? স্যান্ডেল পরবা না? বাইরে যাবো। হ্যাঁ? ভিতরে বসে থেকে পরবা নাকি? তাও তো কথা, ভিতরে বসে থেকে পরবা নাকি? আমি কি আজকে রোজা রাখতে পারবো? আমি এটা চিন্তা করতেছি। আইডিয়া দেখ, যদি চেষ্টা কর পারলে তো পারলি না পারলে কি হবে? আমার সত্যি কথা অনেক খারাপ লাগতেছে আর জানি না কি হবে। আর রায়হান ভাইরে কি বলবো আমি বুঝতেছি না রায়হান ভাইরে ধর যে কি টাইপের কিছু কোশ্চেন করতে পারে যেন মানে একটু ক্যামেরার সামনে মানে কালকে তো কাজ করতেছিলাম তো কালকে তো সময় দিতে পারিনি পারছি তারপরে ধর যে এই কি বলে সেও তো ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম কাজ নিয়ে আজকেও হয়তো ব্যস্ত থাকবে বা সময় করতে হবে একটু মানে তো ব্লগে কিছু দেখাইতে পারিনি এটা সেকেন্ড ডে এনিওয়েজ দেখা হবে নেক্সট শটে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটা দেখতে থাকো শেয়ার করো হোয়াটসঅ্যাপ গাইস সো আজকে ডে 2 তে ব্লগ 7 এ এখন আছি মিরপুরে মিরপুর 10 নাম্বার আছি হচ্ছে আমাদের সাথে রয়েছে রায়হান ভাই চলে আসেন সো গতকালকে আমরা তেমন কিছু মানে রায়হান ভাইয়ের সাথে বেশি কথা বলতে পারিনি শুটিং অনেক ব্যস্ত ছিলাম আজকে অনেক বিজি সকালবেলা এসেছি কয়টার সময় 9:30টার সময় বেরোইছি আর এখন বাজে হচ্ছে গিয়ে অলমোস্ট না ফুল 4টা বাজে একদম অ্যাকুরেট 4টা বাজে তো এতক্ষণ পরে আসলাম মানে ব্লগটা শুরু করলাম অনেক ব্যস্ততা ভাই অনেক কষ্ট করতেছে সো ভাইয়ের মানে যে নতুন নাটক সেটা হচ্ছে ভাইয়ের এখানে মানে ফুল প্রোডাকশন আছে আর দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমাদের শুটিংয়ের মাঝখানে গ্যাঞ্জাম শুরু হয়ে গেল ভাই কিছু বলেন আসলে আউটডোর শ্যুটে যদি হঠাৎ করে বারিশ শুরু হয় তাহলে মনে করেন যে এর মতো কষ্টের আর কিছু থাকে না কারণ চুপচাপ সবাই রোজা রাখা খারাই আছে ঠিক আছে সবাই চাইতেছে শ্যুট করতে কিন্তু পারতেছে না যদি আমি রোজা রাখি নাই ঠিক আছে তো যাই হোক আর কি দেখা যাক আল্লাহ কোন সময় বারিশ থামায় আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল অনেক জায়গায় আমরা এরকম দেখতে পাই যে আপনি নাকি মেয়েদের সাথে অনেক বেশি ইনভলভ হন মেয়েদেরকে নাকি প্রপোজ করেন খালি ইনবক্স করেন প্রথম কথা আমার এই ধরনের কোনো ক্যারেক্টারিস্টিক মানে আপনার নাকি 6-7টা গার্লফ্রেন্ড নাই হ্যাঁ এই ধরনের কিছু নাই ভাই মানে মেয়েরা কি বয়ান মারে এইগুলো যদি শূন্য থাকে হ্যাঁ তাহলে আপনি একলাই না ওই জানি কি এটা মে পোস্ট করছিল সে ব্যাপারে কিছু না না এই ধরনের কিছু নাই ভাই এই ধরনের কথা কয় মানুষ গুমরা করে কোনো লাভ নাই বুঝছেন না আমরা শুনতে পাইছি এরকম কোনো কিছু শুনছেন না হ্যাঁ শুনছেন যে মেয়েরা কি পোস্ট করে যে বলে যে কি বলে এই রায়হান আব্দুল্লাহ খালি মনে করেন যে মেয়েদেরকে হাই বলে হ্যান করে ত্যান করে জিন্দেগিতে ভাই এই ধরনের কথা মেয়েরা ফ্রড না না মেয়েরা ফ্রড হবে তাহলে কিছু মানুষের 19-20 আছে কিছু মানুষ সবাই না কিছু মানুষ আচ্ছা ভাই এমনি আমি এমনও শুনতে পাচ্ছি যে আপনি নাকি ম্যারিড হ্যাঁ আমার দুইটা ছেলে আছে আলিফ আয়ান ভাই সিরিয়াস আমি শুনছি সিরিয়াস কিনা আমার ইন্টারভিউ দেখেন আমার ইন্টারভিউ দেখলে পাবেন আপনারা সেটা সেই জন্য দেখে বললাম আর কি সেটা সিরিয়াস কিনা সিরিয়াস না হলে কেউ ইন্টারভিউ তো করে না কিন্তু আপনার মানে কি আপনি এখনো যেভাবে মানে অ্যাক্টিং করেন বা যেভাবে করেন মানে মনে হয় না যে আপনার এরকম কোনো ইয়া আছে অ্যাক্টিং করতে গেলে তো আর মানে ম্যারিড আনম্যারিড থাকে না আপনি যেভাবে ডেডিকেশন মানে রেসপেক্টেড শাহরুখ খান স্যার হ্যাঁ কি ম্যারিড ছিলেন না অবশ্যই सीधे बोलते हैं माने অনেকেই পারে না আর কি। আপনি যেভাবে ইনভলভ আছেন না, কোনটা शादी करना है भाई लड़कियों को मेरे से ভিডিও তো পারে না তা ঠিক। আচ্ছা ভাই, যেহেতু রমজান মাস চলতেছে, আপনি কি আপনি ইফতারি কি মাখায় মুখায় খান না এমনি ছড়াটা রাখেন? মাখাই খাই, মাখাই ফার্স্ট ক্লাস খুলে বার অস্থি একবার মাখাইয়া একবার সব একসাথে ডালে খিচুড়ি একবার এক স্যার যাক ভালোই। এখন আপনি কি ইফতারি যে করেন রোজা রাখেন? না আমি রোজা রাখি, এটা আগে বললেন রোজা রাখেন না, কিন্তু ইফতারি করতে হবে। ইফতারি মাস্ট মানে কি রোজা রাহি না রাহি ইফতার করনা পড়েগা? না না এই টাইপের কিছু না। প্রথম কথা একজন মুসলিম হয়ে রোজা না রাখা এটা আমার অন্যায়, এটা আমার ভুল, এটা আমি স্বীকার করি এটা আমার ভুল যে আমি রোজা রাখি নাই। আর ইফতারটা মানে রোজা রাখা হইলো ফরজ, আর ইফতারটা একটা ফরজের একটা অংশ। আচ্ছা ঠিক আছে, তো কমসে কম অংশটা তো পূরণ করি, এটা ঠিক আছে। আল্লাহ আমার মাফ করুক। ইফতার খাওয়াটা মেন কথা না। অনেকে আছে আবার যে কি সরি কয় একলা, অনেকে আছে আবার কি ধরেন যে মানে আমরা কি বাঁচার জন্য খাই, কেউ আছে যে খাওয়ার জন্য বাচ্চা রইছে না, ওডি না আসলে খাইতেই ভালো লাগে। বলে কে বলে যে যাহা দিব অঙ্গে তাহাই যাবে সঙ্গে, কোয়া পারে কোয়া পারি না। ভাই আপনি কি করেন মানে আপনার মনে করেন টরেন নাই? কি করার কথা বলতেছেন? মানুষ তো করে, করেন না? সবাই তো করে। হ্যাঁ করব না কেন, অবশ্যই করছি। কেন আপনি করেন না? আমি আবার কি করব? আমি কি করব? আপনার উঠে না না মানে কি কোন না বলতে না উঠে না বলতে মানে আপনি গোসল টোসল করলে যখন গা পা ডলে না ময়লা উঠে? ওরে না উঠে তো, আমার তো উঠে বলে আমি করি না না উঠে, কিন্তু ঠিক আছে না বুঝতে পারছি না না দাঁড়ায়। হ্যাঁ কোশ্চেন হলে পশম দাঁড়ায় যায় না? ও কোশ্চেন তো পশম দাঁড়ায় গেছে না, ঠান্ডা তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা এই জন্য এটাই আর কি এটাই। তা আপনি তাহলে করেন না? তাহলে করেন? আরে ভাই কেডা না করে, আপনি আপনার দরকার হইলে আপনি যান এদিকে সিধা লাভ দিয়া করেন, অসুবিধা কি? না এদিকে লাভ দিয়ে করা যাবে না, বাদ দেন ভাই। আচ্ছা শুনেন ভাই, do that one dance baby, that one dance, yeah, oh you know how to do that baby, do it for your grandma, come on, I'm old and I'm trying to learn it, well yeah do it, oh my god girl ain't that zing zing, yeah don't know if I got a girlfriend, girl I don't care girl he's still girl, yes walked in this party and these girls looking at me, skinny jeans on and you know my head nappy, hey 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 okay okay, I want y'all to do this dance now, juju on that beat, juju on that beat, lami kalke dekho, ha kalke dekho sab bole na gaya na niche aage discuss kar। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই যান। এইও গাইস, সো এখন বাসায় চলে এসেছি, আর বাসায় এসে তাও অনেকক্ষণ হয়ে গেছে, ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম, ফয়সাল অলরেডি ঘুমিয়ে গিয়েছে। আর এখন বাজে রাত কটা বাজে? রাত 2টা বাজে। আগামীকালকে এক্সাম 1:30টার সময়, তা তো আগেই বলেছি। এখন কোনো স্টাডি করে নাই, ভিডিওটা এডিট করলাম, ভিডিও এডিট করছি, এখনও শেষ হয়নি। আর কালকে আপলোড হবে, এক্সাম দিয়ে এসে তারপর আপলোড করব। অলমোস্ট 8টা-9টা বাজবে। আপনারা এখন মানে ভিডিওটা দেখছেন, এখন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর অ্যাক্টিং কেমন লেগেছে সেটার একটা ক্লিপ করেছি, সেখানে মানে ভিডিও ফুটেজ তো শর্ট ফিল্মের, সো সেটার ফুটেজটা আমি ক্রপ করে দিয়েছি। সো হোপফুলি যে ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগবে। অ্যান্ড শর্ট ফিল্মটা সত্যি কথা বলতে মাইন্ড ব্লোয়িং হবে, জাস্ট আমি কাজ করছি তাই না, রায়হান ভাই শুটিং সেজন্য বলছি না, বাট কাজগুলো আমি দেখেছি সেজন্য বলছি। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তা লা ভিস্তা, পিস আউট।